পরাজন আমার শুভ লগন, যদি হে আমার হই দেখা, পুরা বানে প্রিয়ে এই জনম, মুহি আর পূর্ণ আশা। বহুত দিন পিছত বিষ্ণু প্রসাদ আবার গান শুনিছো, মনটো ভাল লাগিল। বন্ধু এটা কথা জানানে, সেইদিনাখন বেঙা ভায়েক আমাৰ গছত উঠিছিল, আমাৰ গছৰ পৰা পৰি পিনে ভৰিটো ভাঙিলে। তাৰপিছত গুৱাহাটী হস্পিটেল এখনলৈ লৈ গ'ল জানানে। তাতে ভগামলা একো নাজানে, এই কথাবিলাক ভালকে ক'বই নাজানে জানানে। আরে বেঙা ভাই তো একদম মাথা ঘিয়ে নাই জানানে, আমার ভেলাকর নিচে একে হি একদম মাথা ঘিয়ে গুলা বস্তু নাই। কি আম গছর উপর উঠছে, আরে আম গছর উপর নো এই স্যান্ডেল পিনে উঠিব লাগে না, স্যান্ডেল পিনে উঠছে এটা কারণে স্লিপ খাই গেল, স্লিপ খাই পিনে ডাইরেক্ট তলত পড়িলে, তলত পড়ি গাছকে আসি তার উপর পড়া লাগে, তার ভরিটা ভাঙ খাই গেল, আর ভরি ভাঙ পড়া লাগে ডাইরেক্ট জিএমটি এই মেডিকেল হসপিটাল লই গিয়ে গেছিল। আরে মেডিকেল হসপিটালে এনেকুৱা এটা ওয়ার্ড নাই যোনটো ওয়ার্ডত মই থাকি পোৱা নাই রে, মই সব চিনি পাওঁ, মোৰ নিচিনা চিনাকি মানুহ তাত নাই, সবকে চিনি পাওঁ, সবকে মই চিনি পাওঁ, ডক্টর নার্স যিমান যি আছে সবকে মই চিনিয়ে পাওঁ ভালকে। কি কলি তই, মেডিকেলত সবকে চিনি পাওঁ আর সকল ওয়ার্ডত তো থাকি পাইছো, কি কবে মেটানিটি ওয়ার্ডত থাকিছ নাকি? আবে পাটনার মো জন্মই তো ওয়ার্ডত হইছে রে। বন্ধু আজিকালি বাবুয়ে বড় বেশি কথা কব ধরেছে, কথা কব পালে তাক একুয়ে না লাগে, গোটে দিনটো পেট 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 ইমান পেট পেটাব পায় নহয়। বলাম লাগে ফালতু কথা বিলাক কই থাকি না, মই তো আগতে কৈ দিছো কত মই পেট পেটালো। আরে তো কথাটা ভালকে কব পারা না, আরে আম গছর পিছনে সি কেনেকে উঠিছে, আম গছর উপর সি সেই চ্যান্ডেল পিনে উঠিছে কারণে সিট কাটনে পড়লে, আরে ডিটেল তো কব লাগিব না, সঠিক ভাবে কব লাগিব, কি কই পিনে গৈছিল কেনেকে উঠিছিল সেইবিলাক কলে এই বুঝি পাব, যদি বুঝি নাপায় তেতিয়া কি হব। আরে কথাবিলাক এনে এনে কৈ দিছে, তই মোক পেট পেটাই থাকো বুলি কত পেটাই থাকো, মই পেট পেটাই এনে ভালে নাপাওঁ, আগৰ পৰা মই কথা কৈ ভাল নাপাওঁ, পেট পেটাই ভাল নাপাওঁ। এই ৰমেন কথা কোৱা তোৰ বাবুহঁতৰ বংশগত দুখ বে। বংশগত দুখ মানে? আবে বাবুৰ ককা দেউতা আছিল শিক্ষক, গোটেই দিনটো ক্লাছত পেট পেটাই থাকে, বাপেক আছিল MLA, MLA মানে সেইটো MLA নহয় কিন্তু, তাৰমানে মুখখন যদি এবাৰ মেল খাই নহয় আৰু জাপ নাখায়, গোটেই দিনটো পেট পেটাই থাকে, আৰু মাক এগৰাকী মহিলা তাৰমানে মাইকী মানুহ, আৰু মাইকী মানুহটো জানাই কিমান পেট পেটাই, সেইটো কাৰণে সেইটো তাহাঁতৰ বংশগত দোষ। বেলেগ হ'ব, বেলেগ ধৰণৰ যুক্তি দিছ দেই, ভাল লাগিছে দেই শুনি। নমস্কাৰ নমস্কাৰ, কেনেকুৱা খবৰ তোমালোকৰ? আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা পাতি কি কোৱা? যিকোনো এখন কাগজ উঠোৱা, তাত বিষয় এটা আছে, সেই বিষয়টোৰ ওপৰত তুমি কিবা এটা কোৱা। বাবু তুমি ইয়ালে আহা আৰু তোমাৰ যোনটো বিষয় পৰিছে সেই বিষয়টোৰ ওপৰত তুমি তোমাৰ মন্তব্যটো ৰাখা। নমস্কাৰ ছাৰ আৰু বন্ধুসকল, আজি আকস্মিক বক্তৃতাত প্ৰতিযোগিতাত মোৰ ভাগত পৰিছে ছোৱালী। প্ৰথমতে ছোৱালী কাক বোলে, চাইকেল স্কুটাৰ মটৰচাইকেল মাৰুতিকা আদি পাছফালে চিটত ল'ৰা সৈতে উঠি যিবিলাক মহিলাই দোকান পোহাৰ চিনেমা থিয়েটাৰ ৰাস্তা ঘাটে অলিয়ে গলিয়ে ঘূৰি ফুৰে তাকে ছোৱালী বোলে। ছোৱালী তিনি প্ৰকাৰ, পুলিংগ স্ত্ৰীলিংগ আৰু উভলিংগ। পুলিংগ যিবিলাক ছোৱালীয়ে ল'ৰা নিচিনা চুলি কাটে লং পেণ্ট পিন্ধে ঘূৰি ফুৰে সেইবিলাকক পুলিংগ বুলি কয়। স্ত্ৰীলিংগ যিবিলাক ছোৱালী মেক্সি শাৰী মেখেলা চাদৰ ছালৱাৰ কামিজ আদি পিন্ধি ঘূৰি ফুৰে সেইবিলাকক স্ত্ৰীলিংগ বুলি কয়। উভলিংগ কিছুমান ছোৱালীক দেখিলে ধৰিবই নোৱাৰে ল'ৰা নে ছোৱালী, ওচৰত গৈ ভালে চালেহে গম পায় ছোৱালী বুলি, সেইবিলাকক উভলিংগ বুলি কোৱা হয়। বৰণ, ছোৱালী বৰণ তিনিটা, ক'লা বগা পখা, ক'লাটো ক'লাই বগাটো বগাই আৰু পখাটো অকণ বেলেগ ধৰণৰ। কিছুমান ছোৱালীয়ে বহুত বেছিকৈ মেকআপ কৰে, ফেন লাভলি ঘৰে, স্ন' পাউডাৰ ঘৰে, লিপষ্টিক ঘৰে, আইব্ৰ ঘৰে, ঘূৰি পিনে একদম নিজকে ৰাণীৰ নিচিনা দেখা পায়।
কিন্তু যেতিয়া বৰষুণ দিয়ে তেতিয়া মেকআপ বিলাক আঁতৰি যোৱাৰ লগে লগে কলাও নেদেখে বগাও নেদেখে পখাৰ নিচিনা দেখে, সেইটো কাৰণে সেইবিলাকক পখা বুলি কোৱা হয়। এ প্ৰভু ৰক্ষা কৰা, এই ক্লাছটোৰ পৰা মোক আঁতৰাই দিয়া। এই ক্লাছটোত যদি আৰু মই ক্লাছ কৰিব লগা হয় নহয় মই পাগল হৈ যাম। সকলোকে মৰম আৰু সম্ভাষণ জনাই মোৰ চমু বক্তৃতা সামৰণি মাৰিছো। ধন্যবাদ।